বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা চলে এসো চলে এসো আমরা চলে আসছি আমাদের এসিসি টার্গেটে প্লাস ইংলিশ সাজেশন এবং টেস্ট পার সলভ ক্লাসে আমরা দুই নাম্বার ক্লাসে হাজির হয়েছি যারা অলরেডি ক্লাস জয়েন করেছ। সবাই সবাই একটু শেয়ার করে দাও মেনশন করে দাও আমরা ক্লাস 1 শেষ করেছি আজ হচ্ছে দুই নাম্বার ক্লাস আর আমরা রেগুলার ক্লাস দিব এবং তোমাদের চাহিদা অনুযায়ী অনেকে যে ক্লাস আরো বাড়িয়ে দিলে ভালো হয় আমরা প্রতিদিনই ক্লাস সো আমরা চলে দিব যাব ক্লাসে ক্লাসে যাওয়ার আগেই তোমাদের সবাইকে বলছি একটু মেনশন করে দাও দেখি কারা কারা মেনশন করছো সবাই একটু মেনশন করে দাও স্বামীম রাজা বলছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমরা অনেকে সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম আর ইংরেজিটাকে সহজভাবে পড়তে পারলে ইংরেজিতে এ প্লাস পাওয়া অনেক বেশি কঠিন না যদি তুমি সুন্দরভাবে একটু গুছিয়ে পড়তে পারো যদি তুমি শেষ মুহূর্তে তোমার সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলেই কিন্তু এইখানে এ প্লাস পাওয়া কঠিন হবে না সো আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই সবাই চলে আসবে এবং সবাই একটু শেয়ার করে দিবে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি দেখি কারা কারা শেয়ার করেছো খাতা কলম নিয়েও রেডি হয়ে যাও আজকে আমরা দুই নাম্বার ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্ভের আরো কিছু জিনিস শিখবো যেগুলো শিখলে আমরা সাথে সাথে কনফার্ম করতে পারি ওকে তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমাদের রাইট ফ্রম অফ ভার্ভ এই টপিকটাতে আমরা সাথে সাথে কনফার্ম করব। গত একটি ক্লাসে তোমাদের বেসিক সবকিছু আলোচনা করে দিয়েছি আজকে হচ্ছে সলভ ক্লাস হবে যারা আগের ক্লাসটি করেছো তারা অনেক অনেক বেশি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি ওকে তো তোমরা গত ক্লাস কারা কারা করেছ আমাকে একটু জানাও এবং ওই ক্লাসে তোমাদেরকে এই পুরো স্লাইডে আমি যা যা ছিল সবকিছু বুঝিয়ে দিয়েছি এবং আমার বিশ্বাস তোমরা যারা এখনো। তোমরা যারা এখনও আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করবে তোমরা পুরোপুরি ক্লিয়ার হবে কারণ সাথে সাথে এক ক্লাসই তো সাথে সাথে পাওয়া সম্ভব না তাই না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে আমি টেস্ট পেপারের প্রশ্ন দিয়েছি এবং তোমাদেরকে হচ্ছে একটা সাজেশন টপিকের থেকেও প্রশ্ন দিয়েছি আশা করি তোমরা এই জায়গাটা যদি ফোকাস করো এটা যদি ভালোভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ অনেক অনেক ভালো করতে পারবা ওকে সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায় দেখো তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে একটা ভার্বের অনেক অনেক রূপ থাকতে পারে ঠিক আছে অনেক রূপ সেটা ভার্বের বেস ফ্রম হতে পারে সেটা ভার্বের এস বাই এস ফর্ম হতে পারে সেটা ভার্বের পাস ফ্রম হতে পারে সেটা ভারবের পাস পার্টিসিপাল ফর্ম হতে পারে সেটা হ্যাব হ্যাস বি থ্রি হতে পারে টু প্লাস ভার্বের বেস ফ্রম হতে পারে অথবা ভার প্লাস আইএনজি ফর্ম হতে পারে অথবা বি ভার্ব হতে পারে এম ইজ আর ওয়াজ ভার প্লাস আইএনজি হতে পারে তাই না আমরা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে আমরা খুব ভালোভাবে পড়েছিলাম আমরা ভাইয়া ফার্স্ট পেপারের ক্লাস হবে না হ্যাঁ ফার্স্ট পেপারের ক্লাস হবে আগামী কালই আমরা ফার্স্ট পেপারের ক্লাস দিব ইনশাআল্লাহ সো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমরা ক্লাস পাবে কোনো সমস্যা নাই জাস্ট একটা জিনিস তোমরা এনসিওর করবে তোমরা ক্লাসে লাইভে মনোযোগ দিয়ে করবা তাহলে কিন্তু ভালো করতে পারবে ইনশাআল্লাহ সো লাইভ ক্লাস না করে যারা রেকর্ড ক্লাস করো তাদের তো আসলে ভালো লাগবে না আমি মনে করি কারণ হচ্ছে যে আমি অনেক কমেন্ট দেখে তারপরে ক্লাস করাই আশা করি তোমরা এই জায়গা থেকে অনেক বেশি উপকৃত হবে ওকে সো এইখানে আমরা পড়েছিলাম টুর পরে ভারবে বেস ফ্রম হয় মডালের পরে ভারবে বেস ফ্রম হয় ডু ভার্বের পরে ভারবের বেস ফ্রম হয় তারপরে হচ্ছে যেগুলো টেন্স মার্কার রয়েছে এগুলোর পরে ভার্বের বেস ফ্রম হয় আই এর সাথে উ এর সাথে ইউ এর সাথে এর সাথে প্লুরাল এর সাথে ভার্বের বেস ফ্রম হয় আর ভার্বের এস বাই এস ফ্রম হয় কার সাথে আমরা পড়েছিলাম হি সি ইট সিঙ্গুলারের সাথে কি ভার্ভের এস বাই এস ফ্রম হয় মনে আছে আমরা প্রথম ক্লাসে কিন্তু এটা পড়েছি আর গল্পটা যদি অতীতের হয় আমরা পড়েছিলাম যে লাস্ট টাইম লাস্ট ইয়ার লাস্ট ডে ইয়েস্টার ডে ওয়ান্স এগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি ভার্বের পাস ফ্রম হয় হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট এদের পরে বি হয় আর প্যাসিভ হয়েছে বি এদের পরে বি থ্রি ফর্ম হয় মডালের পরে বি প্লাস বি থ্রি হয় আমি জাস্ট একবার রিডিং পড়ে যাচ্ছি আর কিছু না কারণ আমি এটা প্রথম ক্লাসে তোমাদেরকে একবার বিস্তারিত বুঝিয়ে দিয়েছি সময় নিয়ে বুঝিয়ে দিয়েছি আশা করি যারা গত ক্লাস করেছ তাদের জন্য একেবারে পানিভাত মনে হবে আজকের ক্লাসটি ওকে তারপর দেখো জাস্ট থাকলে জাস্ট নাও থাকলে রিসেন্টলি থাকলে অলরেডি থাকলে ইয়ার থাকলে লেটলি থাকলে এবার থাকলে এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স নেই মানে হ্যাপ অথবা হ্যাজ এরপরে ফ্রম নেই আমরা যদি দেখি আই আছে উই আছে ইউ আছে দে আছে হ্যাপুরাল আছে তখন আমরা হ্যাপকে বসাই আর যদি দেখি সিঙ্গুলার হয় হি হ্যাজ সি হ্যাজ রহিম হ্যাজ মানে সিঙ্গুলার সাথে কি বসে হ্যাজ বসে তারপরে তোমাদেরকে বলছিলাম উদ্দেশ্য বুঝালে দুইটা ভার্ব যদি থাকে তাহলে টু প্লাস ভার্ভের বেস ফর্ম আর যদি দুইটা ভার্ব থাকে সাধারণত আমরা একটা ভার্ভ দেই আর একটা ভার্ব প্লাস আইএনজি ফর্ম দেই তারপরে দেখো তোমাদের মনে পড়ে কিনা প্রেপোজিশন এবং হোয়াইল এরপরে ভার প্লাস আইএনজি হয় মনে আছে আচ্ছা যারা প্রথম ক্লাস করনি কোনো সমস্যা নাই জাস্ট হচ্ছে একটু মনোযোগ দাও ওকে সবাই জাস্ট এখন একটু মনোযোগ দাও তোমরা খুব সহজেই এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারবা এরপর দেখো স্টপ স্টার্ট সাজেস্ট কিপ মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট টু হ্যাবিচুয়েটেড টু তারপর হচ্ছে হেইট এদের পরে ভার প্লাস আইএনজি হয় এদের পরে কি ভার প্লাস আইএনজি হয় ঠিক আছে একজন বলছে ভাইয়া ক্লাস তো আগে নিয়েছেন নতুন টপিকের ক্লাস নিতেন ভাইয়া নতুন টপিকের ক্লাস আমরা এটাকে পছন্দ করি না স্টুডেন্টকে ব্রান্ধ পথে চালানোর জন্য চেষ্টা করি না একদিন একটা ক্লাস পড়িয়ে ধুমধাম শেষ করে দিলাম না তোমার যতক্ষণ না পর্যন্ত সাথে সাত এনশিউর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই টপিকের ক্লাস নিব যেমন আজকে আমরা কি করবো রাইট ফর্ম মোটামুটি শেষ করে দিব এরপর আর নতুন টপিক শুরু করব ভাইয়া তুমি যদি মনে করো আমার একটা ক্লাসেই তুমি সাথে সাথে পেয়ে এটা তোমার মনে ভুল জিনিস আর আমিও যদি বলি এক ক্লাসে সাথে সাথে পাবা এটাও ভুল জিনিস তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এই জন্য আজকে আমি টেস্ট পেপার থেকে দুইটা প্রশ্ন নিয়েছি ওই দুইটা প্রশ্ন আজকে সলভ করাবো এরপরে আমরা নতুন টপিক ধরবো আর তুমি যদি বলো মনে করো যে ভাইয়া প্যারাগ্রাফের ক্লাস নেওয়া হয়েছে আর আজকে আমি হচ্ছে কমপ্লিটিং স্টোরির একটা ক্লাস আপলোড দিব ইউটিউবে সেখান থেকে তোমরা কমপ্লিটিং স্টোরি ক্লাসটা দেখে নিবা ইনশাল্লা অনেক কিছু ভালো করতে পারবা সো এই জিনিসগুলো আমরা পড়েছি আজকে হচ্ছে প্র্যাকটিস আজকে শুধু হবে প্র্যাকটিস ওকে আচ্ছা ভাইয়া স্টপ স্টার্ট উইথ এ ভিউ টু গল্পটা বলেন গল্পটা গত ক্লাসে বলেছি আচ্ছা তোমরা কি এই ক্লাসগুলো করে উপকার পাচ্ছ না তোমরা যদি উপকার না পাও তাহলে ক্লাস অফ করে দিব আজকে কমপ্লিটিং স্টোরি ক্লাস পাওয়া আজকে রাতে কমপ্লিটিং স্টোরি ক্লাস পাবা তোমরা যদি উপকার না পাও তাহলে বলো ভাই ক্লাস বন্ধ করে দিব কোনো ক্লাসে দিব না ইকোনমিক্স বলো পরিণতি বলো এগুলো ক্লাস হবে না তাহলে তোমরা সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে একটু তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবা ওকে আচ্ছা আসো আমরা জানি যে রাইট ফর ভার্বে টোটাল চোদ্দটা চোদ্দটা শূন্যস্থান থাকে পয়েন্ট ফাইভ করে টোটাল মার্কস হচ্ছে সেভেন সো সেভেন আউট অফ সেভেন সাথে সাত পেতে হলে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই রুলটা পড়ালাম তোমাদেরকে যে স্লাইডটা পড়ালাম ওইটা থেকে জাস্ট যা যা পড়িয়েছি সেটা মাথায় রেখে তুমি প্র্যাকটিস করবা এক স্লাইডে সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি যারা প্রথম ক্লাস করেছ তারা ইজিলি অ্যান্সার করতে পারবা আমার বিশ্বাস ওকে সো আমি তোমাদেরকে বলবো যে এইখানে যে শূন্যস্থান আছে দেখি কার কয়টা হয় সবাই একটু চেষ্টা করো সো সবাই একটু শেয়ার করে দাও শেয়ার না করলে ক্লাস আমরা দিব না সবাই সবাই একটু শেয়ার করে দাও ওকে আচ্ছা দেখো প্রথম শূন্যস্থান ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট এই ভাইয়া একটু আগে আমরা পড়েছি দেখো দেখিয়েছিলাম তোমাদেরকে এ ম্যান ক্যান নট এখানে দেখো ক্যান নট ক্যান হচ্ছে মডাল ভার্ড দেখো তো ভাইয়া ক্যান নট কুডেন্ট ঠিক আছে স্টুডেন্ট মানে মডেল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে বেস ফর্ম বসে তাহলে বলো তো ভাইয়া প্রথম শূন্যস্থানের অ্যানসারটা কি হবে যে ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট এখানে যা আছে তাই হবে এখানে ভার্বের বেস ফর্ম বসবে ভার্বের কোন ফর্ম বসবে বেস ফর্ম বসবে তাহলে আমরা পড়েছি যে যদি আমরা রাইট ফর্ম ভার্বে এরকম প্রশ্ন দেখি এরকম শূন্যস্থান দেখি শূন্যস্থানের আগে ক্যান কুড মে মাইক শ্যাল শুড উইল উড এগুলো যদি থাকে তাহলে আমরা ভার্ভের ফর্ম বসাবো ভার্বের কোন ফর্ম বসাবো বেস ফর্ম বসাবো ওকে তাইলে এখানে ক্যান নট লিভ হবে ওকে আচ্ছা এবার আসো দ্বিতীয় শূন্যস্থানে দেখো অলওয়েজ আছে কি আছে ভাইয়া অলওয়েজ আমরা বলছি এক স্লাইডই যথেষ্ট রাস্তাঘাটে শুনি এক এক ফাইলই যথেষ্ট আর আমরা বলবো এক স্লাইডই যথেষ্ট দেখো এই স্লাইডে তোমাদেরকে পড়াইছি এই স্লাইডে তোমাদেরকে বলেছিলাম অলওয়েজ রেগুলারলি রেগুলারলি অলওয়েজ রেগুলারলি ফ্রিকোয়েন্টলি formally daily nowadays এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় হয় ভার্বের বেস হয় নাইলে ভার্বের এস বাই এস ফ্রম হয় আমরা জানি এইখানে সাবজেক্ট দেখে বসাতে হবে দেখো হি হিয়ের সাথে কে বসরে ভাই লিখে দিছি হিয়ের সাথে ভার্বের এস বাই এস ফ্রম বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হিয়ের সাথে কে বসে ভার্বের এস বাই এস ফ্রম বসে ভাইয়া আমি আবার বলছি যারা রাইট ফর্ম অফ ভার্বের এই দুইটা ক্লাস করছো আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পার ইনশাল্লাহ তুমি আজকে শেষ পর্যন্ত ক্লাস করে বলতে পারবা ভাইয়া সাথে সাত না পাই সাথে ছয় পাবো ইনশাল্লাহ সাথে সব সাথে ছয় আজকে তুমি কনফার্ম করতে পারবা ভাইয়া একটু সবাই যারা ক্লাসগুলো করতে চাও যারা ক্লাসগুলো করতে চাও প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও মেনশন করে দাও ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি আছে কি আছে হি আছে তাহলে হি যদি থাকে বলো তো ভাইয়া হি থাকলে আমরা অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব তাহলে এখানে নিড আছে আমাদের অ্যান্সারটা কি হবে নিডস আমাদের অ্যান্সারটা কি হবে নিডস হবে বুঝাইতে পারছি দ্বিতীয়টা বুঝতে পেরেছো আশা করি দ্বিতীয়টা সবাই ক্লিয়ার সাদি একটা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ গুচ্ছে চান্স পেয়েছি ভাই আপনার ক্লাস অনেক মিস করি সাদিয়া এরকম মাঝে মধ্যে আসবা ঠিক আছে এসে আমাদেরকে অবশ্যই তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে ভালো লাগছে ইনশাল্লাহ তোমার পরের ব্যাচে যারা আছে তারা যেন চান্স পায় সেটা দোয়া করবা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ সাদিয়া তাহলে দেখো দুই নাম্বারটা আশা করি বুঝতে পেরেছি এবার আসো হি হ্যাজ টু দেখো মডেল ভার্ব আমরা পড়েছিলাম মডেল ভার্বের পরে মডেল ভার্বের পরে কে বসে তোমাদেরকে পড়েছি যে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড হ্যাভ টু হ্যাশ টু হ্যাড টু হ্যাড টু হ্যাশ টু হ্যাড টু মাস্ট এদের পরে ভার্ভের বেস ফ্রম বসে এদের পরে কি বসে ভার্ভের বেস ফ্রম বসে তাহলে বলতো ভাইয়া আমরা যদি প্রশ্নটা খেয়াল করি এখানে আছে হ্যাশ টু হি হ্যাজ টু এই হ্যাশ টুর পরে ভার্ভের কোন ফ্রম বসবে বেস ফ্রম বসবে তাহলে যা আছে তাই হবে যা আছে কি হবে তাই হবে এবার দেখো ড্যাশ তাহলে দেখো হি হ্যাঁজ টু এক্সপ্রেস একটা ভার আছে। আবার দেখো আর একটা ভার বাড়ছে তাহলে তোমাদেরকে পড়িয়েছি একটা ভার্ব আছে আরেকটা ভার্ব আসলে আমরা হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম দেই না হয় ভার্ব প্লাস আইএনজি দেই সো তোমরা শর্টকাটে মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যানসারটা দেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানসারটা কি ভার্ব প্লাস আইএনজি আর যদি দেখি আমরা যদি দেখি আমরা সেটা কি হচ্ছে উদ্দেশ্য বুঝাচ্ছে তখন হচ্ছে কি সেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় তাহলে এখানে দেখো কি বুঝিয়েছে থট অ্যান্ড আইডিয়াস ড্যাশ আদার্স এটা একটা অবস্থান বুঝাচ্ছে অবস্থা বুঝাচ্ছে এটা উদ্দেশ্য বুঝাচ্ছে না তার মানে থিংক থিঙ্কিং হয়ে যাবে কি হয়ে যাবে থিঙ্কিং হয়ে যাবে তাহলে আমাদের কারেক্ট আনসার কি ভাইয়া থিঙ্কিং একটা ভার্ব আছে আরেকটা একটা ভার্ব থাকলে আমরা কি ইউজ করি আমরা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ইউজ করি সো আমাদের কারেক্ট আনসার কি হবে ভাইয়া আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে থিঙ্কিং হয়ে যাবে কি হয়ে যাবে থিঙ্কিং এরপরে আসো যেটা আমরা একটু আগে দেখেছি এইভাবে এই যে ভার্ব আছে ডট 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 ভার্ব হি হ্যাজ টু এক্সপ্রেস একটা ভার্ব আছে আবার দেখো ওইখানে আরেকটা ভার্ব আসছে তো আমরা সেটাকে কি ইউজ করে দিব সেটা হচ্ছে অবশ্যই আমরা ভার প্লাস আইএন ইউজ করে দিব তাই না আচ্ছা এরপরে আসো ভাইয়েরা এরপরে দেখো পরের কোশ্চেনটা কি বলেছে while the others dash b এখানে দেখো অনেকে বললে ভাইয়া while এর পরে আপনি একটু আগে বললেন while এর পরে ভার প্লাস আইএন হয় এই ভাইয়া মনে রাখবা কাছাকাছি আমরা শুনি না কাছে আসার গল্প যদি দেখো কাছে একবার ভারপ্লাস আইনজি বসে বুঝাইতে পারছি যখন দেখবো হোয়াইলের সাথে ভারপ্লাস আইনজি কখন হবে যদি দেখো হোয়াইলের সাথে সাথে ভার বাসে বুঝাইতে পারছি পর একটা আসো আমাদের ব্যাটারি মেবি প্রবলেম একটু ইয়ে করো সোহেল কোথায় সবাই একটু ওয়েট করো ব্যাটারি চার্জ শেষ আসতেছি তো ভাইয়া আপনার একটু খেয়াল করে দেখো আসছে আচ্ছা চলে এসেছে দেখো এইখানে বিভার্ভ আছে তোমাদেরকে বলেছিলাম বিভার্ভ থাকলে কি আর ওয়াজ ওয়ার হয় তো এই কনফিউশনটা তোমাদেরকে ক্লিয়ার করে দেই ভাইয়া যদি এর সাথে লাগা লাগাই অবস্থায় থাকে মানে এর পরেই ভার বাসে তাহলে তুমি প্লাস ভাবলাস নিবা আর যদি দেখো না সাবজেক্ট আছে তখন তুমি ভার্ব যেভাবে আছে সেভাবে নিবা এখানে বি ভার্ব আছে এখন দেখো দা আদার্স আমরা জানি বি ভার্ব কে কে বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার তাই না এখন একটু খেয়াল করে দেখো হোয়াই দা আদার্স ড্যাশ অফ দা সেম নিডস তার মানে এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি দা আদার্স হচ্ছে প্লুরাল আর প্লুরাল থাকার কারণে আমাদের অ্যানসারটা কি হবে দা আদার্স আর অফ দা সেম নিডস সো আমাদের কারেক্ট অ্যানসারটা কি হবে আমাদের কারেক্ট অবশ্যই হবে আর হবে এবার ভাইয়া তোমাদেরকে বলছিলাম যে আগে বলছিলাম যে হ্যাপ কখন হবে হ্যাস কখন হবে যদি আমরা দেখি যদি দেখি আমরা হি আছে সি আছে ইট আছে সিঙ্গুলার আছে তখন আমরা হ্যাস বসাবো আবার বলতেছি হি সি ইট অথবা সিঙ্গুলার নাউন থাকলে আমরা হ্যাস বসাবো আর যদি দেখি আই উই ইউ দে প্লুরাল নাউন তখন আমরা কি বসাবো হ্যাপ বসাবো বুঝাইতে পারছি তাইলে দেখো এইখানে আমরা কোন আনসারটা নিব সেটাই একটু খেয়াল করলে বুঝতে পারবো তাই দেখো হির সাথে কি কখনো হ্যাপ বসে এই বলো ভাইয়া হির সাথে কি হ্যাব বসবে না হির সাথে অবশ্যই কি হয়ে যাবে হ্যাজ হবে হির সাথে অবশ্যই কি হবে হ্যাজ হবে এবার আসো পরেরটা ফর প্রেপোজিশন আমরা একটু আগে পড়েছি প্রেপোজিশানের পরে ভারপ্লাস কি বসে ভাইয়া আইএনজি বসে প্রেপোজিশানের পরে ভারপ্লাস কি বসে আইএনজি বসে তাহলে আছে হচ্ছে এনশিওর এনশিওরের সাথে আমরা অবশ্যই কি আইনজি যুক্ত করে দিব তাহলে দেখো এখানে এনশিওর হবে না এনশিউরিং হবে অবশ্যই অ্যানসার কি হবে এনশিউরিং হবে ওকে আচ্ছা সো এখানে আমরা আশা করি বুঝতে পেরেছি এরপরে আসো পরেরটা এবার আসো পরেরটা হি ইজ বাউন্ড একটা ভার্ব আছে আর একটা ভার্ব আসছে দেখো দুইটা আছে আমি আবার বলছি এখানে একটু খেয়াল করো হি ইজ বাউন্ড এখানে আছে আছে কি ভাইয়া এই এটা হচ্ছে ভার্ভ এখানে দেখো ইজ বাউন্ড আছে আবার হচ্ছে কি লিভ ভার্ব আছে তাহলে দেখো ইজ বাউন্ড মানে হচ্ছে বাধ্য সে বাধ্য থাকে ড্যাশ লিভ উইথ আদার্স এখানে হয় ভার প্লাস আইএনজি হবে না হয় কি হয়ে যাবে ভাইয়া টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে মনে আছে তোমাদের হয় ভার প্লাস আইএনজি হবে না হলে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে সো একটু খেয়াল করে দেখি হি ইজ বাউন্ড সে বাধ্য যাইতে খাইতে ঘুরতে ঘুমাইতে চিল্লাইতে কাঁদতে হাসতে যেটাই বলো তে উদ্দেশ্য বুঝাইতে সে বাধ্য থাকবে কি করতে টু লিভ বাস করতে তার মানে এখানে অবশ্যই কি বুঝাচ্ছে উদ্দেশ্য বুঝাচ্ছে উদ্দেশ্য যদি বুঝায় সেক্ষেত্রে আমরা কি দিব টু লিভ হিজ ইজ বাউন্ড টু লিভ হি বাউন্ড টু লিভ এবার দেখো উইথ আদার্স ড্যাশ মেক এখানে দেখো ওয়াও এখানে আবার ভার বাড়ছে এই ভাইয়া একাধিক ভার থাকলে আমরা অবশ্যই কি দিয়ে দিব ভার প্লাস আইএন মেকিং এন ইনস্টিটিউশন এটা কি বলছে অবস্থা বুঝাচ্ছে এখন তুমি যদি বলো ভাই আমি টু মেক দিব টু মেক দিলেও অ্যান্সার হবে যদি বলো ভাই টু মেক দিব কারা কারা টু মেক দিতে চাও অ্যান্সার হবে যদি বলো ভাই আমি এখানে টু মেক যেহেতু আমাদের এই জায়গায় বানাতে তৈরি করতে মেক মানে কি বানানো বা তৈরি করা তাহলে করতে বানাইতে তৈরি করতে যাইতে খাইতে ঘুমাইতে চলতে হাসতে কাটতে রাখতে যাইতে যেটাই থাকুক এরকম উদ্দেশ্য যদি বোঝায় তাহলে তুমি মেকিংও দিতে পারো অথবা টু মেকও দিতে পারো অ্যান্সার হয়ে যাবে ভাই বুঝাইতে পারছি বুঝাইতে পারছি সবাই ক্লিয়ার ক্লিয়ার সবাই ক্লিয়ার কিনা আজকে স্টুডেন্ট কম আমি কিন্তু ক্লাস আর নিব না সবাই শেয়ার করে দাও ভাই ফ্রি ফ্রি ক্লাস দিচ্ছি তোমরা যদি ক্লাস না আসো তাহলে তো লাভ নাই এগুলো বোর্ড কোয়েশনগুলো সলভ যদি না করাই টেস্ট পেপার যদি সলভ না করাই তোমরা কিন্তু বেসিক ক্লিয়ার হয়ে যেতে পারবে না পরীক্ষার হলে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আসো পরেরটা পরেরটা দেখো অ্যান ইনস্টিটিউশন আর ইট ইট কল ভাইয়া দেখো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি ইট কল ইট কল এটা ডাকে ইট কল এটা ডাকে ইট কি ব্যক্তি এটা এটা কি ব্যক্তি না আমরা জানি ইট হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ ইট কল এটা ডাকে না এটা ডাকা হয় এটা ডাকে নাকি এটা ডাকা হয় এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ অবশ্যই এটা কি প্যাসিভ তাই না হ্যাঁ তার মানে দেখো ইট কল সোসাইটি এটা সমাজকে ডাকে তুমি কি বলতে পারবা নাকি ইট কল সোসাইটি এটাকে বলা হয় এটাকে ডাকা হয় এটা কি না প্যাসিভ প্যাসিভ তোমরা নিয়ে ভয়ে আছো তাই না কারা কারা অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে সমস্যা ফিল করো যারা অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে সমস্যা ফিল করো তারা আগে দেখবা সাবজেক্টটা কিসে আছে ইট সাবজেক্ট কর্তা কর্তাটা কি ব্যক্তি না বস্তু অবশ্যই কর্তাটা হচ্ছে কি এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তু কর্তা কি নিজে নিজে ডাকতে পারে হ্যাঁ বলো বলো কর্তা কি ডাকতে পারে জেসমিন আক্তার ভাই অনেক মিস করতেছি আপনার ক্লাসগুলো আপনার বকাগুলো হ্যাঁ জেসমিন এখন পাবলিকিয়ান চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ো তোমার জন্য দোয়া রইলো ঠিক আছে এটা প্যাসিভ হবে তাহলে ইট কল হবে নাকি ইট ইজ কল্ড হবে অবশ্যই মনে রাখবা যখন তুমি প্যাসিভ মোডে করতে যাবা তখন বিভার প্লাস থ্রি হবে এখন দেখো ইট ইটের সাথে কি হয় বিভার ইটের সাথে এম হয় না ইটের সাথে আর হয় না আমরা জানি ইটের সাথে কি হয় ইজ হয় তাহলে ইট ইজ কল কলটা কি হয়ে যাবে বি থ্রি ফ্রম এ কল্ট তাহলে ইট ইজ কল্ট আমাদের অ্যান্সারটা কি হবে ইট ইজ কল্ট সো দেখো ইট ইজ কল্ট সোসাইটি এবার দেখো সোসাইটি বিভার সোসাইটির পরে কি আছে বিভার আছে তাইলে সোসাইটি সাবজেক্ট সোসাইটি হচ্ছে কি সাবজেক্ট এখন এম ইজ আর ওয়াজ আর তুমি কোনটা নিবা দেখো সোসাইটি সিঙ্গুলার বুঝায় সমাজ বুঝায় আর যদি সোসাইটিজ যখন প্লুরাল বুঝাইতো তখন সোসাইটিজ হইতো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার আর সিঙ্গুলার থাকলে অবশ্যই এম হবে না অবশ্যই আর হবে না আমাদের অ্যান্সার কি হবে সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন তাহলে এখানে খেয়াল করে দেখো হুইচ ডাবলিউ ওয়ার্ড হুইচ রিলেটিভ প্রোনাউন আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম মনে আছে যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে দেখো রিলেটিভ প্রোনাউন কে হুইচ এর আগের সাবজেক্ট কে আছে অর্গানাইজেশন অর্গানাইজেশন কি সিঙ্গুলার আবার বোঝার চেষ্টা করো রিলেটিভ প্রোনাউন কি হু হুইচ দ্যাট লিখে রাখো অনেক সময় ভুলে যেতে পারো হু তারপর হচ্ছে হুইচ তারপর হচ্ছে দ্যাট হু হুইজ দ্যাট পাইছো তাহলে হু হু ইজ দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন এর আগে সাবজেক্ট কে আছে অর্গানাইজেশন মনে রাখবা এই রিলেটিভ প্রোনাউনের আগে মানে পূর্বে যে অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ পদ অথবা আগের সাবজেক্ট যেটাই বলো সাবজেক্ট অবজেক্ট যেটাই হোক তুমি মনে রাখা রাখবা আগে যে নাউনটা আছে এখানে নাউনটা কি সিঙ্গুলার তাহলে ভাবটা কি হবে সিঙ্গুলার হবে এখন কথা হচ্ছে তুমি যে জিনিসটা পাচ্ছ হ্যাঁ সিঙ্গুলার বসাবা কি বসাবা সিঙ্গুলার বসাবা কিন্তু ভাইয়া এইখানে দেখো বাই আমরা জানি বাই হচ্ছে প্রেপোজিশন দেখো বাই নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়ে যাও আবার বলছি তোমরা অনেকে তাড়াহুড়া করে ভুল করো বাই নিয়ে কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিই দেখো মনে রাখবা বাইয়ের একটু খেয়াল করো বাইয়ের পরে ভারপ্লাস আইএনজি হয় মানে বাই হচ্ছে প্রেপোজিশন এর পরে তুমি প্লাস কি দিবা আইএনজি দিবা বাট এর আগে আবার খেয়াল করো বাইয়ের পরে ভারপ্লাস জি কি কারণে বাই হচ্ছে একটা প্রেপোজিশন আর প্রেপজিশনের পরে আমরা কাকে বসাই আইএনজি ফর্ম বসাই দ্যাট মিনস এখানে বারপ্লাস আইএনজি আর এইখানে যদি দেখো বা সেন্টেন্সে যদি দেখো বাই এর আগে কোন ভার আছে বাই এর আগে যদি কোন ভার আছে তখন সেটা বি থ্রি ফর্ম হয়ে যায় এই ভাইয়া পুরা কি হয়ে যায় বি থ্রি ফর্ম হয়ে যায় বুঝাইতে পারছি ওকে ও ভাইয়া পুরা মনোযোগ দিয়ে শুনো সেন্টেন্সে তুমি দেখবা যখন রাইট ভার্বের সঠিক ব্যবহার করতে যাবা তখন বাই ব্যবহার হতে পারে বাইয়ের পরে যদি আইএনজি বসাতে হবে আর যদি দেখো বাইয়ের আগে ভার্ব আছে ওই বাইয়ের আগে ভারটা অবশ্যই আইএনজি হবে না ওটা বি ফর্ম হবে তাইলে এইখানে দেখো ভাই এইখানে মেক আছে মেকটা কি হয়ে যাবে মেড হয়ে যাবে যাবে প্যাসিভ হবে কিন্তু ভাই আমরা জানি বি থ্রির আগে একটা অক্সিলের ভার বসাইতে হয় কি বসাইতে হয় অক্সিলের ভার অথবা বি ভার যেটাই বলো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজেশন হচ্ছে সিঙ্গুলার এই জন্য কী হবে ভাই ইজ মেড বাই ইজ মেড বাই কি হবে ইজ মেড বাই বুঝাইতে পারছি বুঝাইতে পারছি ভাইয়া সবাই ক্লিয়ার আচ্ছা সো আশা করি এটা বুঝতে পেরেছ বাইয়ের আগে বি থ্রি ফর্ম হবে মানে প্যাসিভ মুডে হবে তাহলে ওয়াজ মেড হবে কি হবে ওয়াজ মেড হবে এবার আসো পরেরটা দে বি দা ফার্স্ট তাহলে বিভার ভার্ব আছে এই বলো তো দে এর সাথে কে বসে দে ইজ হয় দে এম হয় নাকি দে আর হয় কে হয় ভাই দে আর কি হয় आंसर দে আর তাহলে আমাদের आंसरটা কি হবে ইয়েস তাহলে দে আর হবে কি হবে দে আর এবার দেখো কন্ট্রিবিউট টু এই যে তোমাদেরকে একটু আগে পড়াইলাম মজার ব্যাপার তোমাদেরকে গতকাল আমি গল্প দিয়ে পড়াইছি মনে আছে না প্রেম ভালোবাসা হারাম এটা স্টার্ট করা যাবে না স্টপও করা যাবে না কাউকে সাজেস্টও করা যাবে না কারণ কি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু যদি তুমি ফেইলর হও তুমি যদি ব্যর্থ হও তোমাকে সবাই হেট করবে তুমি কোনো কন্ট্রিবিউট করতে পারবা না তুমি হ্যাবিচুয়েটেড হতে পারবা না ভালো কাজে অতএব প্রেম ভালোবাসা করা যাবে না তাই দেখো প্রেম ভালোবাসা হারাম এটা স্টার্ট করা যাবে না এটা স্টপ করা যাবে না তোমাদেরকে বলছি সাজেস্ট করছি মনে রাখবা কিপ ইন মাইন্ড তোমাদের মনের ভেতরে ধরে রাখবা কিপ ইন মাইন্ড তোমার মাথায় রাখবা তোমার ব্রেনে রাখবা উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু তুমি যদি ফেইলার হও তাহলে তোমাকে সবাই হেল্প করবে তুমি যদি ফেইলার হও তুমি ভালো কাজে হ্যাবিচুয়েটেড হতে পারবে না তুমি ভালো কাজে কন্ট্রিবিউট করতে পারবে না বলেন না সুবহান আল্লাহ সবাই বলা বুঝতে পেরেছো কি না স্টপ স্টার্ট সাজেস্ট কিপ মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট টু হ্যাবিচুয়েটেড টু হেট এদের পরে ভার্ব প্লাস আইএন বসে এদের পরে কি বসে ভাই ভার্ব প্লাস আইএন বসে ও ভাইয়া পুরা দেখো না এখানে কি আছে এখানে বলা আছে কন্ট্রিবিউট টু এই যে আমরা একটু আগে পড়লাম কন্ট্রিবিউট টু কন্ট্রিবিউট টুর পরে কি হবে রে ভাই ভার আইএনজি হবে তাহলে হবে না ডেভেলপিং হবে কোনটা হবে আমি আশা করি তোমরা সবাই বুঝতে এখন বলো এই চোদ্দটার ভিতরে কে কত পেয়েছ সাতের মধ্যে কে কত পেয়েছ আমাকে একটু জানাও সাতের মধ্যে কে কত পেয়েছো কে কত পেয়েছ বলো ওকে আমি আবার বলছি রাইট দুইটা ক্লাস যারা করেছ ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে অনেক অনেক বেশি ভালো করবা সাতের মধ্যে সাত না পাইলেও ছয় পাওয়া নিশ্চিত ঠিক আছে আর যারা ভালোভাবে বুঝে বুঝে ভাবে তারা সাত নিশ্চিত 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 চ্যালেঞ্জ দিলাম আস দেখি কে কত পেয়েছ এরপরে আমি চলে যাই একটা টেস্ট পেপার সলভে চলে যাই এটা ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ টেস্ট এক্সামিনেশন দুই হাজার তেইশ একটা টেস্ট পেপার সলভ আমরা এখন দেখতে পাচ্ছি আউট পাইছো পাইছো মাসাল্লাহ আচ্ছা এখন দেখি আমরা টেস্ট কোয়েশ্চেনটা অপদার্থ একটা ভুল হয়েছিল ওকে অনেকে ছয় পেয়েছ অনেকে সাত পেয়েছ মাসাল্লাহ মাসাল্লাহ এবার সেটা নিজের আগে করো তোমাদের তোমাদেরকে করতে দিচ্ছি এটা এটা তোমাদেরকে করতে দিচ্ছি এরপরে আমি তোমাদের অ্যান্সারটা নিব ইনশাল্লাহ যারা ক্লাস করছো তোমরা রাইট ফর্ম ভারবে হান্ড্রেড অনেকে অনেক টেকনিক শিখায় অনেক রুল পড়ায় বা এক স্লাইডই যথেষ্ট এক স্লাইডই যথেষ্ট কেউ যদি জিজ্ঞেস করে প্ল্যাটফর্ম বা পারো বলবা মসিন ভাইয়ের এক্সলাইড ই যথেষ্ট ভাই আই নাম্বারটা ইজ মেইড হবে না হ্যাঁ ওইটা মেইড ইজ মেইড প্যাসিভ ভয়েস হবে আগেরটা সবাই আগে অ্যান্সার করো द्रुत द्रुत आन्सर करो ওকে ভাই আপনার আসো তাহলে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি আসো অ্যান্সার নিব অ্যান্সার নিবো কিনা বলো 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 আচ্ছা এখানে তোমাদের একটু বলি এখানে এই জায়গাটা এটা বলছো এখানে দেখো বাই যে ভাই আবার একটু বুঝিয়ে দেন যে বাই হচ্ছে কি ভারবের এখানে পরে হয় 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 আর আগে কি বি থ্রি ফর্ম তাই না সো এখানে আমরা দেখছি মেঘ আছে এটা কি হয়ে যাবে মেড হবে আর আমরা প্যাসিভ ভয়েস করতে হলে আমরা জানি বাই যেহেতু প্যাসিভ ভয়েসকে প্রাধান্য দিয়ে থাকে আমরা অবশ্যই কি বি ভার বসাবো হিসেবে কে কে বসে আমরা বলছিলাম বিভার বুঝিয়ে দিচ্ছি দেখো এম হবে না কারণ এখানে আমরা জানি সাথে কি হয় না এম হয় না এবার সাথে আর হয় না ওয়ার হয় না তাহলে দুইটা অপশন হতে পারে হয় ইজ আরেকটা হচ্ছে কি ওয়াজ এখন কথা হচ্ছে ভাইয়া প্রিমিটিভ প্রিমিটিভ মানে হচ্ছে আদিম আদিম ওই অতীত না ভবিষ্যৎ না বর্তমান আদিম 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 বলো বলো এটা কি বর্তমান না অতীত অবশ্যই কি অতীত তাইলে এই ক্ষেত্রে আমাদের ইজ আমরা কাকে দিব ওয়াজকে দিব কারণ আমরা জানি অতীতের গল্প হলে বা অতীতের কথা হলে এই যে তোমাদেরকে বলে দিয়েছিলাম এখানে বলে দিয়েছিলাম যে অতীতের কথা বা অতীতের গল্প হলে বি টু হয় মানে এম ইজ আর ওয়াজ অয়ার অয়ার হবে না এই কারণে কারণ এটা সিঙ্গুলার অর্গানাইজেশন আছে এই জন্য অ্যান্সার হবে কি ওয়াজ ওয়াজ মেইড হবে কি হবে ওয়াজ মেইড তারপরে এসো এইটা আমি একটু তাহলে বুঝিয়ে দেই দেখি এটা কার কয়টা হয়েছে সবাই একটু অ্যান্সার করো অ্যান্সার হয়ে গেছে মোটামুটি দেখো দেখো প্যারেন্টস হচ্ছে কি প্লুরাল তাহলে এম ইজ আর এর ভেতরে আমরা কাকে নিব মাত্রের সাথে এম বসে না প্যারেন্টস এর সাথে ইজ হয় না কারণ প্যারেন্টস প্লুরাল প্যারেন্টস এর সাথে ওয়াজ হয় না হয় আর অথবা কি ওয়্যার এই দুইটাই তো প্লুরাল তাই না এখন তোমাদেরকে বুঝাচ্ছি ভাইয়া ওয়ার হবে না আর হবে যে বাবা মা ব্লেসিং অফ গডস মানে বাবা মা হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া আশীর্বাদ এটা ভাই এটা কি ভুল কথা মানে এটা কি অতীতের কথা এটা বর্তমান অতীত ভবিষ্যৎ চিরন্তন সত্য এটা সত্য মাস্ট এই জন্য আমরা ওয়ার নিব না কি নিব আর নিব কি নিব আর এবার আসো পরেরটা দেখো পরেটা ওয়েন আ চাইল্ড বিয়ার মনে রাখবা তোমরা স্পেশাল ইউজেস তোমাদের যে দুই নাম্বার সেকেন্ড পেপারের দুই নাম্বার কোয়েশ্চেন আসে স্পেশাল ইউজেস স্পেশাল ইউজেস তাই না ভাইয়া স্পেশাল ইউজেস ওয়াজ বর্ন হ্যাড বেটার হ্যাভ টু তারপরে অ্যাজ ইফ অ্যাজ দো হোয়াট ডাজ লুক লাইক তোমাদের যে স্পেশাল ইউজেস আছে না সেখানে আমরা ভালোভাবে পড়েছি জন্মগ্রহণ করা অর্থে অলওয়েজ অলওয়েজ জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করা অর্থে অলওয়েজ বিআর হবে না ওয়াজ বর্ন অনেকে দেখি ইজ বর্ন দিছে না ভাইয়া জন্মগ্রহণ করা অর্থে অলওয়েজ ওয়াজ বর্ন হয় কিরে রে ভাই তোর এটা পড়াশ নাই ওই বিআর দিছিস আল্লাহ আল্লাহ সি 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 তোমার তো মানসম্মান নষ্ট করে দিচ্ছ তোর তো মানসম্মান নষ্ট করে দিচ্ছ রে জন্মগ্রহণ করার অর্থে কি বিআর হয় না ওয়াজ বন হয় এই যে তোমাদের যে স্পেশাল ইউজেজ আছে ওইখানে সুন্দরভাবে বলা আছে জন্মগ্রহণ করার অর্থে কি ওয়াজ বন হয় যারা ইজ বন লিখ মাই খেবাটা হয় না চাইল্ড ইজ নাকি ওয়াজ বন যখন একটা মানুষ জন্মগ্রহণ এটা জন্মগ্রহণ করার অর্থে কি হবে ওয়াজ বন বুঝছ ভুল করা যাবে না ভুল করা যাবে না আসো তাহলে দেখো এটা কি হবে ওয়াজ বন জন্মগ্রহণ করার অর্থে অলওয়েজ কি হবে ওয়াজ বন এবার আসো দে আর জয়েস জয়েস হচ্ছে কি প্লুরাল তাহলে প্লুরাল যদি হয় ভার্বের কোন ফর্ম বেস ফর্ম আমরা একটু আগে পড়েছি যে প্লুরাল হলে ভার্বের কোন ফর্ম হয় বেস ফর্ম হয় তাহলে নোন হবে নাকি নো হবে দে আর জয়েস নো নো বাউন্ডস এবার আসো পরেরটা দে স্টার্ট দে হচ্ছে প্লুরাল এই জন্য ভার্বের কোন ফর্ম হবে বেস ফর্ম হবে পড়ছি কিনা এই ভন্ডগুলা ভুল করবা না ভুল করলে কিন্তু খবর আছে ভুল করলে ফুল হবে না আর ফুল না হলে তুমি ভালোবাসা না কারণ ফুল এমন একটা জিনিস যে সবাই ভালোবাসে মনে রাখবে তোমরা এটা মাথায় রাখবা তোমরা এখন ভুল করো কোনো সমস্যা নাই আর কয়েকটা জিনিস মাথায় রাখবা তুমি জীবনে ভুল করো ভুল থেকে তুমি ফুল হয়ে যাও তুমি ফুল হইস অনেক মানুষের ভালোবাসা পাবা অনেক মানুষের হাততালি পাবা আর তুমি যদি ভুল থেকে ভুলই হও তুমি আর ফুল হইতে পারবা না মানুষের ভালোবাসা পাইতে না কংগ্রেচুলেশনও না বুঝাইতে পারছি তাহলে এখানে দেখো দে স্টার্ট ভার্বের বেস ফ্রম এখন আসো স্টার্ট এর পরে একটু আগে মহসিন ভাইয়া একটা গল্প পড়াইছিল তোমাদেরকে মহসিন ভাই একটু আগে একটা গল্প পড়াইছিল যে প্রেম ভালোবাসা হারাম এটা স্টার্ট করা যাবে না স্টপ করা যাবে না সাজেস্ট করছে মহসিন ভাই এবং বলে দিয়েছে কিপ ইন মাইন্ড কিপ ইন মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট টু হ্যাভিসিউটেড টু পড়াইছে না তাই দেখো স্টার্ট এই স্টার্ট এর পরে ভার প্লাস কি হবে স্টার্ট এর পরে ভার প্লাস আইএনজি হবে তাহলে থিংক আছে হয়ে যাবে কি থিংকিং আবার দেখো অফ হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার কি হবে রে আইএনজি তাহলে দেখো থিং থেকে থিঙ্কিং নার্স থেকে নার্সিং কালকে পড়াইছি বন্ডগুলা বল কালকে পড়াইছিলাম এন্ডের আগে যা এন্ডের পরেও তা এন্ডের আগে বৌ এন্ড এর পরে বউ এন্ড এর আগে শালি এন্ড এর পরে শালি এন্ডের আগে ভারপ্লাস আইএনজি এন্ড এর পরেও ভারপ্লাস আইএনজি এন্ড এর আগে ভারবের পাশ্রম এন্ড এর পরেও ভার্ভের

এখন ভাইয়া বলছে স্টার্টের পরে প্লাস কি হয় আইএনজি হয় তাহলে দিলাম কি থিংকিং আবার ভাইয়া বলছে প্রেপোজিশনের পরে প্লাস কি হয় আইএনজি দিয়ে দিলাম নার্সিং এরপরে ভাইয়া বলছে এন্ডের আগে যা পরেও তা লাগা আইএনজি পরে লাগা আইএনজি সুন্দর আইএনজি আইএনজি বুঝাইতে পারছি এই মোহাম্মদ মুসা মুসা তুই বেড়া খাস গসা একটু খেয়াল কর তুই দে রিমেন্স দিছ কেন তোর মারবো আইসা এই মুসা তোর বাড়ির ঠিকানাটা দে এ এই ভন্ড তুই লিখছস দে রিমেইনস আরে মুসা দে রিমেইনস দাঁড়া দাঁড়া কমেন্ট ডিলিট করবি না মুসা তোরে শিখাইতাছি দাঁড়া মুসা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া ও ভাইয়া একটু খেয়াল করে দেখো ভাইয়া বলছিলাম আই ইউ ই ইউ দে প্লুরাল এগুলো থাকলে ভার্বের কোন ফর্ম বেস ফর্ম বসাবা তুমি যদি ভাই বসাও দি রিমেইনস দে রিমেন্স যদি বুঝাও তাহলে এটা কি হবে ভুল হবে ঠিক আছে তার মানে এইখানে বলা আছে দে রিমেন্স হবে না দে রিমেইন হবে কারণ কি কারণ হচ্ছে দে প্লুরাল এই জন্য ভার্বের কোন ফর্ম বেস ফর্ম বুঝছো নি রে মুসা বুঝছো ওকে ভুল করা যাবে না কোনো ফাঁদে পড়া যাবে না বুঝাইতে পারছি আচ্ছা এবার আসো পরে কি বলেছে প্যারেন্টস নেভার মাইন্ড ইয়াস মাইন্ড এই ভাইয়া পুরা মাইন্ড দেখে কিছু মনে পড়ে গল্পটা কি মনে পড়ে তোমাদেরকে বলা হয়েছিল ও ভাইয়া পুরা তোমরা যদি সেন্টেন্সে রাইট মার অথবা ভার্বের প্র্যাকটিসে যখন দেখবা শূন্যস্থানের আগে মাইন্ড আছে তখন তোমার মাথায় তোমার মাইন্ডে কিপ ইন মাইন্ড তোমার মাথায় নিয়ে আসো এইভাবে যে ভাইয়া পড়াইছিল স্টার্ট স্টপ সাজেস্ট মানে ভাইয়া বলছিল প্রেম ভালোবাসায় স্টার্ট করা যাবে না স্টপও করা যাবে না ভাইয়া বলছিলো ভাইয়া সাজেস্ট করেছিল কিপ ইন মাইন্ড তোমার মাথায় রাখো ইথ উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট টু হ্যাবিসুয়েটেড টু হেইট এদের পরে ভার প্লাস আইএনজি দেখো রে ভাই এখানে মাইন্ড আছে মাইন্ডের পরে ভার প্লাস কি হবে বল না চিল্লায়া কি হবে টেকিং आंसर কি যাবে টেকিং বুঝাইতে পারছি ভাইয়া ওকে भैया আমাদের বাংলা ক্লাসটা ডেইলি ধীরে ভালো তো ক্লাসই দিব না তোমরা ক্লাসে ঠিকমতো করো না গত ক্লাসে ছিল 300 জন আজকে ক্লাসে কম তার মানে আমরা ক্লাস দিব না কিন্তু ফ্রি ক্লাস দিলে বাঙালি মূল্য দেয় না মাগ না বাঙালি খায় না বুঝছ এটা হচ্ছে সমস্যা মাথায় রাখবা ক্লাস বন্ধ করে দিলেই হবে ভাইয়া ন্যারেশনের একটা ক্লাস দিয়ে ন্যারেশনের ক্লাস দিব কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের দশ মার্ক বলে দিচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারে ইংলিশ সেকেন্ড পেপারে দশ মার্ক কমপ্লিটিং সেন্টেন্স সবচেয়ে বেশি নাম্বার এটাতে রাইট ফর্ম পারবে সাত প্রেপোজিশনে পাঁচ কানেক্টর সে সাত ন্যারেশনে সাত কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে কত দশ এটারও ক্লাস নিয়ে দিব টেকনিক ইনশাল্লাহ তোমাদের মডিফায়ার পড়াই দিব কানেক্টর পড়াই দিব যদি ক্লাসে থাকো আর ক্লাসে না থাকলে পড়াবো না সুন্দর কথা বুঝাইতে পারছি সো আমরা যে বিষয়টা বলছি ঠিক আছে আমরা যে বিষয়টা বলছি মাইন্ড মাইন্ডের পরে ভাবলাস কি হবে আইএনজি হবে এবার দেখো উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস দেখো এই ভণ্ডগুলা এ বাচ্চা কাচ্চা একটু খেয়াল করো হ্যাঁ বাচ্চা কাচ্চাগুলো একটু খেয়াল করো ইংলিশ সেকেন্ড পেপারে আমি আবার বলছি দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কত গ্রামার অংশে সাইট মার্ক গ্রামার অংশে কত মার্ক সাইট মার্ক এই গ্রামারে সাইটের মধ্যে ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট পাওয়া সম্ভব বুঝছ কারণ কি হইলি নাম্বার তোমার সাথে যদি শিক্ষকের কোনো শত্রুতাও থাকে সেখানেও তুমি নাম্বার পাবা সে নাম্বার দিতে বাধ্য থাকবে সো ভাই এগুলো কোনোভাবে মিস দিবা না তোমার যদি ইংলিশে টার্গেট এ প্লাস থাকে তুমি যতই চেষ্টা করো ইংলিশ ফার্স্ট পেপারে পঁচাত্তর থেকে আশি পাওয়া খুব কঠিন কিন্তু সেকেন্ড পেপারে পঁচানব্বই নব্বই পঁচাশি পাওয়া একবার ইজি যদি তুমি জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার আর তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো বুঝাতে পারছি তাহলে এখানে দেখো যে উই ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস আমাদের বাবাদেরকে আমাদের মাকে কি করা আমরা করব না কি করা উচিত না তাদের বিরুদ্ধে যাওয়া উচিত না তাহলে উচিত না বুঝালে কি বলছি বসাই উই শুড নেভার অফেন্ড উই শুড নেভার অফেন্ড আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রয়োজনের তাগিদে আমরা মডাল ভার্ব ইউজ করতে পারি শুড উচিত অর্থে কুড পাড়া অর্থে ক্যান পারা অর্থে পড়ছি না এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করবো

এদের পরে ভাবপ্লাস কি হয় আইএনজি হয় তাহলে এখানে আছে এনশিওর হয়ে যাবে কি লাগা এনজি লাগা এনজি বুঝছো ভাই সবাই বুঝছি ওকে এবার আসো পরেরটা দেখি আমরা ইস্যুজ নাউন শেষ নাউনের আগে কে বসে অ্যাডজেক্টিভ বসে তাই না আর আমরা জানি ভার্বের দেখো নাউনের আগে কে বসে ইস্যুজ হচ্ছে কি নাউন নাউনের পূর্বে কে বসে অ্যাডজেক্টিভ বসে তোমাদেরকে বলি অ্যাজ হিসেবে ভার্ভের বেস ফ্রম হয় না ভি টু হয় না টু প্লাস ভার প্লাস আইন হয় না বি ভার্ভগুলো হয় না মনে রাখবা বি থ্রি ফর্মটা অ্যাজ এক হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে অ্যাজ একটিভ হিসাবে কাজ করে সো তো আমরা কি বলি বিলাভ আছে কি ইউজ করে দিব বি লাভড বি লাভড শ্যুস বুঝলে বি স্টুডেন্টস মাই বি লাভ

রাইট ফ্রাফ যারা দুইটা ক্লাস করেছো আর কি কোনো ক্লাস নেওয়ার দরকার আছে বলো তো সবাই আর কোনো ক্লাস দরকার আছে না এনআফ আমি কি নতুন টপিক পড়াবো এরপর থেকে এর ক্লাস থেকে নাকি এই টপিক আরেকদিন ক্লাস নিব একটু বলো

আর পারবে ভাই আরেক দিন নেন আচ্ছা প্রিপজিশনের আমি দুইটা ক্লাস নিয়েছিলাম মনে আছে প্রিপজিশন প্রিপজিশনে কাছে কাছে অসম্ভব প্রিপজিশনের আমি একটা দুইটা ক্লাস নিয়েছি যে তিন ক্লাসেই তিন ক্লাসেই প্রিপজিশনের এ টু জেড শেষ প্রিপজিশন এ টু জেড শেষ এই এর মধ্যে আমরা দুইটা ক্লাস নিয়েছি এই দুইটা ক্লাস কে কে করছো বলো এর মধ্যে দুইটা ক্লাস আমি নিয়েছি দুইটা ক্লাস কে করছো ওকে দুইটা ক্লাস আমি নেক্সট ক্লাস হচ্ছে প্রেপোজিশন তিন প্রেপোজিশন তিন আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে সাজেশন ওটা পড়লে ইনশাল্লাহ পাশে পাস পাওয়া ঠিক আছে একজন বলছে বিলাভড মানে কি বিলাভড মানে হচ্ছে প্রিয় ওগো প্রিয় ঠিক আছে ওকে আচ্ছা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমরা যদি ক্লাসে থাকো অনেক ক্লাস নিব এখন একদিনে তো সব টপিক শেষ করতে পারবো না আর একদিনেই এক টপিক শেষ করে দেব এরকম না আমরা হচ্ছে ক্লাসগুলো তোমাদেরকে গুছিয়ে দেবো ইনশাল্লাহ সো নেক্সট ক্লাস প্রিপোজিশন তিন নাম্বার ক্লাস হবে প্রিপোজিশন তিন এরপরে আমরা সে কমপ্লিটিং সেন্টেন্স ধরবো কমপ্লিটিং সেন্টেন্স দশে দশ ওইখানে ইনশাল্লাহ দশে দশ পাবা আর যদি বলো ভাই রাইট এর এরপরে যদি বলো ভাই রাইট ফর্ম আরও ক্লাস লাগবে আরও নিব কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে সো সবাই ভালো থাকো আজকে দুইটাই পড়াচ্ছি আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ একটু বড় হবে প্রিপোজিশনের ক্লাসটা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর তোমরা বাংলা হ্যাঁ আমাদের এখানে ম্যাক্সিমাম পেইড বেসিড স্টুডেন্ট ধরো আমার ইবিআই এবং ওয়ান শটের যারা আছো ম্যাক্সিমাম পেট বেসে শুধু প্র্যাকটিস করবে এখানে এই ক্লাসগুলো প্র্যাকটিস করাবো শুধু প্র্যাকটিস হবে ঠিক আছে আরো করাবো প্র্যাকটিস আরো করাবো ইনশাল্লাহ ঠিক আছে আর তোমরা হচ্ছে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরির ক্লাসটা পেইড বেসের হও অথবা ফ্রি বেসের হও যারাই আসো তোমাদের জন্য এই ক্লাসটা এবং পিডিএফটা আমি আজকে কয়টায় এখন কটা বলছি ছয়টা সাতটা আটটার দিকে ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে আটটায় আটটায় পেয়ে যাবা সবাই কমপ্লেনিং স্টোরিগুলো ভালোভাবে শেষ করবা এখানে পনেরো মার্কস ফার্স্ট পেপারে পনেরো মার্কস কিন্তু এখানে সো আমার ইউটিউবে পেয়ে যাবা আশা করি ভাই অল ক্লাস পিডিএফ পাই না যারা পেট বেসে আছে সবাই পেট বেসে পেড গ্রুপে পিডিএফ দেওয়া হয় ঠিক আছে ওকে আচ্ছা আর তোমাদের বাংলা ক্লাস কেমন হচ্ছে বাংলা আইসিটি এগুলো কেমন হচ্ছে ওকে ঠিক আছে সো ইনশাল্লাহ তোমরা যদি ক্লাস রেগুলার করো আমরা হচ্ছে ক্লাসগুলো রেগুলার নিয়মিত নিব তোমাদের তোমরা সবাই শেষ পর্যন্ত ভালো থাকো আর আর যেই কাজটা করবা সেটা হচ্ছে এখন প্রচুর প্র্যাকটিস করো ভাই প্র্যাকটিস নিয়ম পড়ার দরকার নেই যে নিয়ম লাগে বেটা নিয়ম লাগে না যা পড়ছে না এখন খালি প্র্যাকটিস করো ঠিক আছে এখন একটা কাজ সেটা হচ্ছে কি প্র্যাকটিস করা আর আজ কি করে মিক্স ক্লাস আছে ছয়টা পঞ্চাশে ওইটা করবা মার্কেটিং ক্লাস আছে আটটায় ঠিক আছে সবাই ভালো থাকবা আর আমাদের পিডিএফটা হচ্ছে ফাইনাল সাজেশন গ্রুপ ওইখানেও পেতে পারো সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি কম্পিটিং স্টোরি ক্লাসটা পাওয়ার সাথে সাথে নোট করে ফেলবা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে ক্র্যাক করতে চাও টার্গেট ডিউ আইসিউ ব্যাস বা এখন ডিসকাউন্ট চলতেছে পরে কান্নাকাড়ি করবা ডিসকাউন্টে ভর্তি হয়ে যেও তোমরা যারা আমরা বেসিক্যালি আই এজুকেশান বেস্ট ফর অ্যাডমিশান সবাই মাথায় রাখবা অ্যাডমিশান টেস্টের জন্য বেস্ট আই এজুকেশান কোনো কথা নাই অনলাইনে তোমরা যদি সার্ভিসের দিক থেকে দেখো অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমরা তাদের চেয়ে সবচেয়ে বেশি ভালো সার্ভিস দিচ্ছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সো যারা ভালোবাসো যারা অ্যাডমিশনে টপ করতে চাও যারা অ্যাডমিশনে একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পেতে চাও নিচ একবার চোখ বন্ধ করে আমাদের পেড কোর্সে চলে আসো সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম